আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো ভালো থাকেন সেই কামনা, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা। তো বন্ধুরা, আজকে আমাদের ইনবক্সে একটি প্রশ্ন এসেছিল, সেটি হচ্ছে যে ভাই, আমি আনএক্সপেক্টেড সিঙ্গাপুরে আসব, আসার পরে আমার কি কি ধরনের অসুবিধা এবং সুবিধাগুলো হতে পারে এবং কিভাবে আমি আসতে পারি। তো বন্ধুরা, যিনি প্রশ্নটি করেছিলেন তিনি সহ যারা জানতে চাচ্ছিলেন বিষয়গুলো, তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনাটি, এটি মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। তো প্রথমেই, আপনি যখন আনএক্সপেক্টেড সিঙ্গাপুরে আসবেন, আপনাকে দেখতে হবে বিশ্বস্ত কোনো এজেন্সি আছে কিনা, অথবা আপনার নিকট আত্মীয় নিকটতম কেউ যদি থাকে আপনাকে আনার জন্য, আপনি তাদের মাধ্যমে সিঙ্গাপুরে আসতে পারবেন। আসার আগে কিন্তু আপনাকে পাকাপোক্তভাবে কথা বলে নিতে হবে তাদের সাথে যে সিঙ্গাপুরে আসার পরে আমি যেন স্কিল করতে পারি, এই সুযোগটা যেন আমি পাই, সেই কথাগুলো কিন্তু আপনি অবশ্যই বলে নেবেন, সে এজেন্সি হোক, এজেন্ট হোক, অথবা আপনার কোনো নিকটাত্মীয় জন্য কোনো লোক হোক, তাদের মাধ্যমে। তারপর আপনি যখন সিঙ্গাপুরে চলে আসলেন আনস্কিলে, 2 বছরের ভিসা নিয়ে কিন্তু আপনি আসলেন, 2 বছরের আইপিএ নিয়ে আপনি সিঙ্গাপুরে আসলেন, আসার পরে আপনি এখানে এসে স্কিল করবেন। এখানে স্কিল করার জন্য অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে, যদি আপনারা চান সে বিষয়ে আমি আপনাদের জন্য উপস্থাপন করবো একটি ভিডিওর মাধ্যমে। তো আপনি আসার পরে সেখানে যখন স্কিল করবেন, স্কিল করতে কিন্তু আপনি এখন বাংলাদেশ থেকে যদি আপনি স্কিল করেন সেক্ষেত্রে আপনার লাগবে 8 থেকে 10 লাখ টাকা সিঙ্গাপুরে আসা পর্যন্ত, প্লাস স্কিল করে দেবে তারা আপনাকে। কিন্তু আপনি যদি সিঙ্গাপুরে আসতে পারেন, আসার পরে এখানে স্কিল করেন, সেক্ষেত্রে আপনার টাকা অনেক কম লাগবে সেই তুলনায়। তো সেক্ষেত্রে আপনি সিঙ্গাপুরে আসার পরে আপনি যখন স্কিলে ভর্তি হবেন, কোন স্কিল সেন্টারে ভর্তি হবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, এবং আপনি যদি করতে পারেন সেটা আপনি অবশ্যই করে নেবেন। করার পরে আপনি তাহলে কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আপনি মুভ করতে পারবেন, সেটার জন্য আপনি যদি দেশে যান, দেশ থেকে আসতে পারবেন, অথবা এখান থেকেও ট্রাই করে আপনি মুভ করতে পারবেন এক সেক্টর থেকে আরেক সেক্টরে, যদি আপনার কনস্ট্রাকশনের স্কিল করা থাকে, সেটা কিন্তু আপনার অবশ্যই জানা দরকার। এখন হচ্ছে যে কতদিন লাগতে পারে আপনার স্কিল করতে, সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি এখানে ফুল ডে যদি করেন রোববার আপনি করতে পারবেন, পাবলিক হলিডেতে আপনি করতে পারবেন যদি আপনি এখানে স্কিল করেন, সে তুলনায় বাংলাদেশের তুলনায় কিন্তু অনেক টাকা কম খরচ পড়বে। কিন্তু আপনি যখন আনস্কিলে সিঙ্গাপুরে আসবেন কত টাকা দিয়ে আসবেন সেটা অবশ্যই আপনাকে কিন্তু আগে মাথায় রাখতে হবে, যে আমি এত টাকা দিয়ে আসবো, আসার পরে আমি স্কিল করব। কিন্তু আপনি যখন আসবেন, আমি আবারও বলছি, অবশ্যই আপনাকে আগে কথা বলে নিতে হবে। সিঙ্গাপুরে আনস্কিলে আপনি অনেকগুলো সেক্টর আসতে পারবেন, সেটি হচ্ছে শিপইয়ার্ড, মেরিন সেক্টর যেটা সেটা, পিসিএম এবং গার্ডেনিং, অথবা আরও অনেকগুলো সেক্টর আছে সেটাতে আপনি আসতে পারবেন, ব্লক ক্লিনার যেটা সেটা। তো বন্ধুরা, এই ছিল কথা, আপনি আনস্কিলে সিঙ্গাপুরে আসলে আপনি আসতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি স্কিল করার তুলনায় কিন্তু আপনার স্যালারি অবশ্যই কিছুটা কম হবে, সুযোগ সুবিধা অবশ্যই কিছুটা কম হবে। যদি আপনি আপগ্রেড করতে পারেন আপনার ক্যারিয়ারকে, আপনি যদি স্কিল করতে পারবেন, সাথে অন্য কিছু যদি আপনি করতে পারেন অন্য সার্টিফিকেটগুলো, সেক্ষেত্রে আপনি কনস্ট্রাকশন স্কিলে আসার পরে অবশ্যই আপনি আপনার ক্যারিয়ারকে আপগ্রেড করার পর আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন। তো যারা প্রশ্ন করেছিলেন তাদের জন্য আজকের এই আলোচনাটি আশা করছি আপনাদের কাজে আসবে, এবং যারা জানতে চেয়েছিলেন তারা অবশ্যই জানবেন এবং বুঝবেন যে আপনি আনস্কিলে সিঙ্গাপুরে আসলে অবশ্যই আপনাকে ওই হিসেবে আসতে হবে, কথা বলে আসবেন যে হ্যাঁ, আমি যাওয়ার পর অবশ্যই আমি স্কিল করবো। কিন্তু অনেকেই বলে যে ঠিক আছে, তোমাকে আমি সিঙ্গাপুরে এনে স্কিল করাবো, কিন্তু পরবর্তীতে তারা সেই সুযোগটা পায় না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে পাকাপোক্তভাবে কথা বলে আসতে হবে, যদি তারা সেই সুযোগটা আপনাকে না দেয় আপনি যেন তাদের বিরুদ্ধে যেন পরবর্তীতে অ্যাকশন নিতে পারেন, ওই ধরনের কাজ করে আসবেন অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য কথা, যারা আনস্কিলে সিঙ্গাপুরে আসতে চাচ্ছিলেন তাদের জন্য এবং যারা আসবেন তাদের জন্য। তো বন্ধুরা, যদি আপনারা সিঙ্গাপুরে আসেন অবশ্যই কিছু স্কিল ডেভেলপ করে আসবেন, সেটি হচ্ছে ড্রাইভিং, কম্পিউটার, এই দুটো জিনিস যদি আপনি ভালোভাবে করে আসতে পারেন আশা করি এখানে আসার পরে আপনার আরও উপকারে আসবে। বিশেষ করে ড্রাইভিংটা যদি আপনি করে আসতে পারেন, এখানে আসলে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চান নিতে পারবেন এবং দ্রুত আপনি কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভেচ্ছা, আশা করছি আবারও দেখা হবে আপনাদের যে কোনো একটি প্রশ্নের জবাব নিয়ে আবারও আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।